সাম্প্রতিক সময়ের ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে চট্টগ্রামের সাতকানি উপজেলার এউচিয়া ইউনিয়নের 5 নং ওয়ার্ডের কবির আহমেদের ছেলে আবু তাহেরের ঘরটি। সরেজমিনে দেখা যায় তাহেরের থাকার ঘরের এমন অবস্থা যেন বাতাস আসার আগেই উড়ে যাবে। আবু তাহের সংসারের চাকা সচল রাখতে ব্যাংক থেকে ঋণ নিয়ে 1,60,000 টাকা দিয়ে কিনেছিলেন মোটর চালিত একটি ইজি বাইক। তবে 10 দিনের মাথায় অজ্ঞান পার্টির কবলে পড়ে রিক্সা হারিয়ে এখন শোকাহত আবু তাহের। অসুস্থ অবস্থায় গ্রাম্য ডাক্তারের চিকিৎসা ছাড়া মিলছে না ভালো কোনো চিকিৎসা। গত 24 সেপ্টেম্বর সকালে তাহের প্রতিদিনের মতো বের হয়েছিল আয়ের একমাত্র উৎসটি নিয়ে। স্থানীয় ফুলতলা বাজার থেকে তাকে ভাড়া করে আসেন এউচিয়ার টেক বাজারে সকাল 11টার পর। খবর আসে আবু তাহেরকে অজ্ঞান অবস্থায় নেওয়া হয়েছে সাতকানিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে। পরে খবর নিয়ে তাহেরের ভাই আবু তৈয়ব এসে স্থানীয় এউচিয়া টেক বাজারের এউচিয়া হার্ডওয়্যার নামক এক দোকানের সিসি ক্যামেরা পরীক্ষা করে দেখেন 10:10 একজন যাত্রী নিয়ে এসে পানের দোকান থেকে পান খেয়ে আবার একই পথে রওনা দেন আবু তাহের। কিছুদূর গেলেই তাহেরকে অজ্ঞান অবস্থায় রাস্তায় ফেলে রিক্সা নিয়ে উধাও হয় অজ্ঞান পার্টি। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে। প্রায় 12টার দিকে 2-3 জন লোক দোকানে এসে বলল যে আপনার সিসি ক্যামেরা চেক করুন, আমাদের একজন ভাইয়ের রিক্সাটা নিয়ে গেছে। তো একটু ব্যস্ত যাওয়ার পরও তাদের কথায় সাড়া দিয়ে আমি আমার সিসি ক্যামেরা ব্যাগ দিলাম। ব্যাগ দেওয়ার পর দেখতেছি একটা রিক্সা প্যাসেঞ্জার নিয়ে পূর্ব দিকে এসে আমাদের পাশে বাবুল সদাগরের সাইড দোকানের পাশে বসে অনেকক্ষণ কথা বলছে। তো ওই আমরা সন্দেহ করতেছি যে ওই লোকটাই ওকে চেতনানাশক কিছু খাওয়াইয়ে ওই রিক্সাটা নিয়ে গেছে। জ্ঞান ফেরার পর আবু তাহের জানান একসাথে বসে পান খেয়েছেন এবং একটা কলা খেয়েছে সে। তাহেরের ধারণা সেই কলার ভেতর চেতনানাশক কিছু দিয়ে তাকে অজ্ঞান করে ইজি বাইকটি ছিনিয়ে নিয়েছে তারা। সিএমপির উপপুলিশ কমিশনার নিহাত আদনান তাইয়ান জানান যে সাম্প্রতিক সময়ে অজ্ঞান পার্টির বেশ কয়েকটি চক্রকে গ্রেফতার করা হয়েছে। এসব চক্রে আর কারা কারা জড়িত আছে তাদের চিহ্নিত করতে চেষ্টা চালাচ্ছে পুলিশ। আমরা কিন্তু প্রায় 4টার মতো পার এরকম চক্র ধরেছিলাম এদের কাছ থেকে অজ্ঞান করার বিভিন্ন আলামত আমরা উদ্ধার করেছি। তা আমরা তৎপর আছি, পাশাপাশি এখন আমার যেটা অবজারভেশন মামলাগুলো তদন্ত করতে গিয়ে যে অজ্ঞান পার্টির দৌরত্ব তুলনামূলক কিন্তু আগের থেকে একটু কমেছে। হ্যাঁ, কারণ তারা তো আসলে বিভিন্ন সময় পন্থা চেঞ্জ করে, তো সেই পন্থা থেকে তারা একটু সরে আসছে। কিন্তু পাশাপাশি যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি তাদের নামে বিভিন্ন মামলা পেয়েছি, ওই মামলাগুলোয় তাদের সাথে কারা জড়িত বা তাদের সাথে কাদের বন্ধুত্ব রয়েছে, তাদের চক্রে কারা কারা রয়েছে, তাদেরকে আমরা আইডেন্টিফাই করে একটা তালিকা আকারে করে তাদেরকে মনিটরিং করছি। প্রতিবেশীরা বলছেন ঋণের বোঝা কাঁধে নিয়ে এখন রিক্সা হারিয়ে অসহায় তাহেরের পরিবার। ঋণ পরিশোধ করার মতো কোনো অবস্থাও নেই তাদের। এ অবস্থায় কোনো সহযোগিতা ছাড়া কিভাবে চলবে এই পরিবারটি?